টাকাগুলো কি আমি গরিবদের মধ্যে বিতরণ করব না অন্য কিছু করব আপনি জানিয়ে উপকৃত করবেন হ্যাঁ ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে সুদের সুদ একটি গর্হিত অপরাধ সুদ আল্লাহ রব্লা আল ধ্বংস করে দিবেন আর সদরাকে আল্লাহ রব বাড়িয়ে দেন সুরাবাকারা দুইশত ছিয়ানব্বই নম্বর ছিয়াত্তর নম্বর আয়াত

আর যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি এক টাকা সুদ খালে বার বা সহ সমতুল্য অপরাধ করে আগের আয়াত যেটা আয়াতার আহ দুই শত দুই শত আটাত্তর উনআশি নম্বর আয়াত তো আল্লাহ রব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি এক টাকা সুদ খায় সে ছত্রিশ বার জিনা সমতুল্য অপরাধ করে হাদিসটি যদি খোঁজেন তাহলে হাদিস সহি মেশকাতে মোসাদ আহমদ এসে হাদিসটি মেশকাতের হাদিস নম্বর দুই হাজার আটশত পঁচিশ নম্বর হাদিস নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে সুদের সবচাইতে ছোট অপরাধ হচ্ছে ছোট সুদের সত্তরটি পাপের স্তর আছে তার মধ্যে ছোট পাপ হচ্ছে আইয়া হা আইন কোহরান কিয়া রজুলু উম্মাহু সে মা সাথে জিনা করে বা মাকে বিবাহ করে হাদিসটি ইবনে মাজাহতে সেতে মেশকাতের হাদিস নম্বর 2826 নম্বর হাদিস হাদিস সহি তো এই কথা মনে রাখতে হবে যে সুদ একটি গরহিত অপরাধ মায়ের সাথে জিনা সমতুল্য অপরাধ তো আর একটা কথা মাথায় রাখতে হবে যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ লিপিবদ্ধ করে এবং যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় অকাল আহম সাওয়া নবী করিম সাল্লাম সবাই সমান অপরাধী এই হাদিসটি সই মুসলিম এসেছে মেসকাতের হাদিস নম্বর দুই হাজার সাত নম্বর হাদিস তো সব মিলে সুদ একটি গর্হিত অপরাধ সাতটি ধ্বংসাত্মক পাপ আছে তার মধ্যে একটি একটি হচ্ছে আকেল রিবা সুদ খাওয়া তো সেই হিসাবে আপনি সুদ থেকে বেঁচে থাকতে চাচ্ছেন তো আপনি এখন এই টাকাটি কি করবেন যদি বাড়িতে থুয়ে দেন চুরি হয়ে যাবে বা কেউ নিয়ে শেষ করে ফেলবে বা কাছে থাকলেও মানুষ বিভিন্নভাবে টাকা শেষ করে ফেলতে পারে এখন ব্যাংকে টাকা রেখেছেন ব্যাংকে টাকা বেশি হয়েছে তো কি করবেন সেই টাকাটা সেই টাকাটা আপনি গরিবের মধ্যে বিতরণ করে দিবেন গরিবের মধ্যে বিতরণ করে দিবেন গরিবের মধ্যে টাকাটা বিতরণ করে দিবেন বিনা স্বভাবের আশায় কেননা যে আপনি আপনাকে এই টাকাটা নিয়ে হয়তো আপনাকে দিয়েছেন যে আপনি সুদ খাইলেন না এটা থেকে বেঁচে থাকলেন সুদ 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 আপনার কাছে এসেছিল একজনের উপরে জুলুম করা হয়েছে সেই দিক থেকে আপনি পাপ থেকে মুক্ত হবেন এই একটি ব্যাপারে একটি ব্যাপার ব্যাপার আরেকটি হচ্ছে যে আল্লাহ সব দিলেও দিতে পারে সুবাহ তো আপনি বিশেষ করে গরিবের মাঝে টাকাটি বিতরণ করে দিবেন গরিবের মাঝে টাকাটি বিতরণ করে দিবেন বা জনকল্যাণমূলক কোন কাজ আপনি করতে পারবেন তো গরিবের মধ্যে বিতরণ করে দেওয়াই ভালো কেননা এটি একটি ভালো কাজ আর আল্লা সুবাহান হা তাআলা আমাদেরকে মাফ করলে করতে পারবে ব্যাংকে যে টাকাটা বেশি হয়েছে সেটা আপনি তুলে এনে গরিবের মাঝে দিয়ে দেবেন এটাই আপনার প্রশ্নের উত্তর আশা করি ভাই উত্তর পেয়েছেন আসসালাম আলিক বারাকাতু